দেবগড় জেলায় বিভিন্ন জঙ্গলের নিয়া লাগুতিবা দেখিয়া মিলেছে, যা ফলে বর্তমান জেলার উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। শিল্পবিহীন জেলায় দিনকু দিন উত্তাপ বৃদ্ধি পাইতরু সাধারণত অসন্তোষ প্রকাশ পাচ্ছে। প্রবল তাতি অনুভূত হতবা বেলে গতকালি প্রধানপাঠ সংরক্ষিত জঙ্গলের নিয়া লাগুতিবা দেখিয়া মিলেছে। তবে বন বিভাগের কর্মচারীমানে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে নিয়া লিভাইলে। জেলার শিল্প কারখানা নথিবা বেলে তা সাংকু জাতীয় রাজপথ প্রশস্তিকরণ যোগুঁ রাজপথের পার্শ্বরে থাকা গছগুড়ি কটা যাই। এপটে পুঁ জঙ্গলে নিয়া লাগিয়া ফলের বহু মূল্যবান গছগুড়ি নষ্ট হওয়া নিয়ে সাধারণের মত প্রকাশ পাইছে। এপরি নিয়া লাগিবা দ্বারা বৃক্ষলতা নষ্ট হওয়া সহ জঙ্গল সুরক্ষা হেউনথিবারু সাধারণরে লোক মধ্যে নানা প্রশ্নবাচী সৃষ্টি করেছে। তবে এপরি বারম্বার জঙ্গলে নিয়া লাগিবা যোগুঁ সাধারণের অসন্তোষ প্রকাশ পাইছে। বন বিভাগ পক্ষে স্বতন্ত্র টিম গঠন করা যায়। পেট্রোলিং ব্যবস্থা অধিক কড়াকড়ি করা সাধারণের দাবি করা যায়। দেবগড় শিবাশিষঙ্কর, ওড়িশা মোবাইল টিভি।